বেশ কয়েকদিন ধরে জিকোর শরীর খুবই খারাপ, কিন্তু সেটা আমার বুঝতে একটু টাইম লেগে গেছে। 4-5 দিন ধরে একদম সর্ষে তেলের মতো ওর ইউরিনটা হচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন একটাই কথা মাথায় এলো যে রানাকে ফোন করো, আগে রানাকে বলো। তো রানা আনন্দি দুজনকেই আমি বললাম। বলার পর থেকে যে খাবারের চার্ট স্টার্ট হলো, পুরো রুটিনটাই ওদের লাইফে চেঞ্জ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। বুঝতেই পারছো সবাই যে আমি কী জন্য বলতে এসেছি কথা আজকে। জিকোকে দেখতেই পাচ্ছ সবাই, আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওর লিভারে একটা মেডিসিন স্টার্ট হয়ে গেছে অলরেডি, লিভারটাই ইনফেক্টেড প্রচণ্ড পরিমাণে। হিমোগ্লোবিন হাই, বিলিরুবিন হাই, ইউরিক অ্যাসিড হাই, এরকম বেশ কয়েকটা খুবই খারাপ অবস্থা। ক্রিয়েটিনিন হাই, যে কারণে একদম ইউরিনটা হলুদ হচ্ছিলো, বাট এই লিভারের মেডিসিনটা দেওয়ার পর থেকে একদম সাদা হয়ে গেছে। তবে বেশ কিছুদিন ধরেই হচ্ছিলো, 3-4 দিন, তার বেশি নয়। তার মধ্যেই আমি ইনিশিয়াল স্টেজেই জিনিসটা ধরা পড়ে। কালকে ওদের ব্লাড টেস্টও করাই আমি জিকোর। ব্লাড টেস্টে সবই এরকম অতিরিক্ত পরিমাণেই আসে। এখন আজকের একটা টেস্ট আছে রিপোর্ট, সেই রিপোর্টটা যতক্ষণ না আসে ততক্ষণ বুঝতে পারছি না যে কী হচ্ছে বা কী না হচ্ছে। ইচ্ছে আছে ডক্টর গোপাল সামন্তকে একবার দেখিয়ে নেওয়ার, তবে এখন পুজো শুরু হয়ে গেছে, কতটা কি অ্যাপয়েন্টমেন্ট পাবো না পাবো জানি না। ঘরে যতটুকু করা যায় ওর জন্য সবটাই আমি করছি। ডাবের জল খাওয়ানো, মিশ্রির জল খাওয়ানো, পুরো সবজি একদম ভেজিটেবলে নিয়ে চলে এসেছি, কারণ রানার সাজেশনই ছিল যে দিদি তুমি পুরো ভেজিটেবল খাওয়াও। কুমড়ো, পেঁপে, উচ্ছেও আজকে দেওয়া হয়েছে। উচ্ছেটা খুব ভালো খেলো দেখলাম, কারণ মিকো উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ভাত খায়, কিন্তু জিকো কোনোদিনও খায়নি। ওকে বেশ কিছুদিন আমার খাইয়ে দিতে হয়েছে, 3-4 দিন, লিটারেলি একটা যুদ্ধ তোমরা সবাই দেখতেও পেলে। আর এই যে দেখতে পাচ্ছ মিকোকে, অ্যাকচুয়ালি আমরা যখন কোথাও বেরোই মিকোকে এইভাবে এই ব্যালকানিতেই রেখে দিয়ে যাওয়া হয়, কারণ ওই ফ্যানটা চালিয়ে দেওয়া হয় ঘরের, নাহলে ওর কষ্ট হয়, যেহেতু ও একটু হেলদি, তো ওকে ওইভাবেই রাখা হয়, কারণ নাহলে ঘরটার ঘর থাকে না, ওই জন্য ওখানে থাকে আরামসে ঘুমায়। আর জিকো ঠিক অপোজিটে বসে থাকে, সব ঘরের দরজা, জিকোর কোনো প্রবলেম নেই, জিকো যে কোনো ঘরে গিয়ে শোয়, ওকে নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না। বাট মিকো এতটাই শান্ত যে মিকোকে খোলা রেখে গেলে তুমি এসে দেখবে হয়তো তোমার বাড়িটাই নেই, এইরকম অবস্থা। তো এইভাবেই মোটামুটি চলছে, সাথে ডাবের জল খাওয়ানো নিয়ে একটা বীভৎস যুদ্ধ হয়। এ ওখানে ঢুকে যাচ্ছে, সে মানে ওরা ভাবছে ডাবের জল না, এটা কী জিনিসটা, কি হঠাৎ ধরে বেঁধে কেন খাওয়াচ্ছে। বেসিক্যালি জিকোকে যেটা করছি মিকোকেও সেটা করছি, কারণ কোনো এক সময় গিয়ে দেখা যাবে হয়তো জিকো সুস্থ হয়ে গেল, মিকো আবার এফেক্টেড হয়ে গেল। দ্যাটস ওয়াই দুজনকে সেম খাবার দাওয়ার খাওয়ানো হচ্ছে, সেম রুটিনে নিয়ে আসা হয়েছে। আর মিকো হেভি ওয়েট, মানে এ জানতা যে ও একটু বেশি হেভি ওয়েট, যে কারণে ওকে ভেজিটেবলের উপরে বেশ কিছুদিন ধরেই রাখছিলাম। এখন জিকোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে ওর। আর মিকোর খাওয়া নিয়ে কোনো প্রবলেমই নেই কখনো, মিকোকে যা দেওয়া হয়, মিকো প্রথম থেকে আমার বাড়িতে আসা থেকে ও সব কিছু খাইবে, ও শসা, পেয়ারা, আপেল, মানে কাঁচা পেঁপে, কাঁচা গাজর, ইচ অ্যান্ড এভরিথিং ও খায়, ওকে নিয়ে আমাদের বাড়িতে কোনো প্রবলেম হয় না। বাট জিকো সকালে দই গরমকালে, আর সারাদিন ওই চিকেন আর ভাত ছাড়া কিছু ও বোঝে না, একদম ভাতে মাছে বাঙালি যাকে বলে। তোমরা দেখতেই পাচ্ছ এই 3-4 দিন আমার কতটা যুদ্ধ গেছে, মানে প্রতিটা বেলা আমার ওকে খাইয়ে দিতে হয়েছে, না খাওয়ালে তো শরীরে কিছু যাবে না। এটা আমি রানাকেও বললাম, রানা বললো দিদি তুমি খাইয়ে দাও, তো আমি ও বললো বলেও নয়, আমি খাইয়েই দিচ্ছিলাম, কারণ যদি খাওয়াটা বন্ধ হয়ে যায় না ওরই তো কষ্ট হবে। তাই জন্য সবাই একটু প্রে করো ঠাকুরের কাছে যেন ওরা খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায়, মিকোও যেন কোনোভাবে এফেক্টেড না হয়। আর মানে আমার জীবনে এটা একটা খুব মানে খারাপ লাগা যে আমি ওদের এত যত্ন করি, তারপরেও জিনিসটা কীভাবে হয়ে গেল বুঝলাম না, হয়তো বেশি যত্নের ফলে এই জিনিসটাই হয়। কারণ বাইরেরগুলোকে দেখতে দেখতে না সত্যি কখন বুঝতে পারিনি যে কখন আমার ঘরেরটাতে এরকম হয়ে গেছে, এটাই একটা ভীষণ কষ্টের। আর সবথেকে বেশি খারাপ লাগা আমার মার, কারণ আমার অ্যাবসেন্সে আমার মার ওরা সব কিছু, আমার মা ওদেরকে বকে, শাসন করে, সাইড বাই সাইড ভালোবাসে, একদম মানে নিজের সন্তানের মতো। তো সেই জায়গাটা থেকে মা খুবই খারাপ লাগছে, মা বারবারই বলছে একটু তাড়াতাড়ি দেখ ও যদি সুস্থ হয়ে যায়। বাট একটা রোগ হওয়াটাও যেরকম সময় লেগেছে সুস্থ হতে, তার মানে দ্বিগুণ সময় লাগবে, সো একটু তো টাইমের ব্যাপার লাগবেই। আমি চেষ্টা করছি, আমি আমার যথাসাধ্য চেষ্টাও করব, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও চেষ্টা করব, যদি রিপোর্ট আজকে খারাপ আসে বা কোনোভাবে একটু এদিক ওদিক বুঝি আমি নিশ্চয়ই চেষ্টা করব, তোমাদের আপডেট দিতে থাকব। তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো যেন জিকো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বিকজ জিকো অ্যাক্টিভ আছে, জিকো এখনও কোনোভাবে নেতিয়ে পড়েনি, আমার মন বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সাথে তো রানা আর আনন্দীকে প্রচণ্ড জ্বালাচ্ছি আমি, দিনে 2-3 বার করে ওদের ফোন করা, মেসেজ করা যে ঠিক আছে তো দেখ রিপোর্টটা কী এলো, তো এটা তো আমার চলতেই থাকে, কারণ আমি ওদের জন্য ভীষণ টেনশান করি।
তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো। তোমরা পুজো ভালো করে কাটিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জিকো মিকো যেন সুস্থ হয়ে যায় সেটাও তোমরা প্রে করো। আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, টাটা।